প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এটিআই হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার উদ্যোগে এবং দৈনিক ইত্তেফাক, সিএনআই ও এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করা হয়েছে সিটিজেন টক অনুষ্ঠানটি। আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব মুক্তপাঠ নিয়ে। আপনারা জানেন, মুক্তপাঠ বাংলাদেশ সরকারের একটি ই লার্নিং প্ল্যাটফর্ম, বাংলা ভাষায় নির্মিত সবচেয়ে বড় ই লার্নিং প্ল্যাটফর্ম এটি। শিক্ষার্থীরা মুক্তপাঠে বিনামূল্যে দক্ষতা উন্নয়নে নানা কোর্স করতে পারেন। আমাদের আজকের আলোচনা শুরুর আগে চলুন একটি ভিডিও দেখে আসি। সারা জীবন হাতে লিখা বড় বড় হিসেব রাখলাম, আর এখন অফিসের চাপে কম্পিউটার শিখতে দিব। আমার মামা বলছে কম্পিউটার জানলে আমার চাকরিতে ঢুকাই দিবে। অনুভব করাটা মনে থাকে, কিন্তু ফাইল ফোল্ডার বের করা যে কিভাবে দেখালো কিছু বুঝলাম না। আজকে পরীক্ষা নিলে একদম ফেল। ভাই, আমি এখানে সব নোট করে লিখে রাখছি, এই যে দেখেন। উত্তরটা আমার একবার দেখা দরকার ছিল। এটা তো সোজা আপা, মাই কম্পিউটারে ঢুকে ডান দিকের উপরের কোণার বাক্সে ফাইল ফোল্ডার নাম লিখলেই চলে আসবে। তুমিও কি ওইখানে ট্রেনিং নাও নাকি? এত টাকা কই, আমি তো ভিডিও দেখা মুক্তপাঠে শিখি, সরকার ব্যবস্থা করে দিছে না, এখন শিখতেছি কেমনে ভিডিও এডিটিং করা যায়। মুক্তপাঠে 10টি ক্যাটাগরিতে 200টির অধিক অনলাইন কোর্স বাস্তবায়ন করা হয়েছে। মুক্তপাঠ, শিখুন যখন যেখানে ইচ্ছে। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত আছেন তিনজন বিশেষ অতিথি। শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শুরুতে আমাদের সঙ্গে রয়েছেন জনাব মেহেদি হাসান, ন্যাশনাল কনসালটেন্ট মুক্তপাঠ এটুআই। আমাদের সঙ্গে আরও রয়েছেন মারুফা এনিন, ডিরেক্টর বারুগুত লিমিটেড, এবং এসহাক শাহিন ভুইয়া, শিক্ষার্থী মুক্তপাঠ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। মেহেদি ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। শুরুতে আপনার কাছে আসলে মুক্তপাঠ সম্পর্কে জানতে চাই। মুক্তপাঠ কিভাবে কাজ করছে, কবে থেকে শুরু হয়েছে এবং কি কি কোর্স রয়েছে এতে? জি, অনেক ধন্যবাদ তৌসিফ ভাই, সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং আমি এই আমার বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং ভয়াবহ 15ই আগস্টের কালরাত্রে আমরা হারিয়েছি। বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন এবং ভিশন 2021 বাস্তবায়ন এবং 2041 সালের ভেতর ভিশন 2041 বা উদ্ভাবনী বাংলাদেশ বাস্তবায়নের জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন এবং বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, দক্ষ, মানব সম্পদে সমৃদ্ধ, উন্নতের দেশ হিসেবে রূপান্তরিত করতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন, যার ভেতরে এটুআই এর মাধ্যমে যে আমরা মুক্তপাঠ ই লার্নিং প্ল্যাটফর্ম সেটি আমরা চালু করেছি, এবং এটি বর্তমানে বাংলা ভাষায় নির্মিত উন্মুক্ত ই লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2016 সালের 1লা ফেব্রুয়ারি মুক্তপাঠ প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন, যা ইতিমধ্যেই প্রায় 12,65,000 নিবন্ধিত ব্যবহারকারীর একটি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমরা প্রায় 50টিরও অধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে একত্রে আমরা কাজ করছি, এবং ইতিমধ্যে মুক্তপাঠে আমরা প্রায় 200টিরও বেশি অনলাইন প্রশিক্ষণ চালু করেছি। তো মূলত এটি হচ্ছে একটি ই লার্নিং প্ল্যাটফর্ম। আমরা খুব সহজ ভাষায় যদি বলি যে আমাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যেটি আসলে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা প্রশিক্ষণের সুযোগ গ্রহণ করতাম, যেটি আমাদের পূর্বে পুরোপুরি আসলে প্রতিষ্ঠান নির্ভর ছিল এবং সরাসরি বা মুখোমুখি আমাদের যে প্রশিক্ষণের সুযোগগুলো গ্রহণ করতে হতো, এবং বাংলাদেশ সরকার মুক্তপাঠ প্ল্যাটফর্মটি এর মাধ্যমে আসলে ডিজিটাল মিডিয়াতে বা অনলাইন মিডিয়াতে এই যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে তাদের এই প্রশিক্ষণগুলোকে অনলাইন মাধ্যমে সবার কাছে, সকলের কাছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বিনামূল্যে এই প্রশিক্ষণের সুযোগটি পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে মুক্তপাঠ। ধন্যবাদ। ধন্যবাদ ভাই আপনাকে। আমি আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাই আমাদের অন্য অতিথিদের কাছে যাবার আগে। আমরা জানি যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে অনেকে আছেন শ্রবণ প্রতিবন্ধী, কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ বাক প্রতিবন্ধী, এ ধরনের যারা আসলে বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে মুক্তপাঠ কতটা কার্যকর, অর্থাৎ সহজ ভাষায় যদি বলি যে মুক্তপাঠ কি আসলে সবার জন্য অ্যাক্সেসিবল কিনা? অবশ্যই অবশ্যই
মুক্তপাঠ সবার জন্য বর্তমানে আমরা বলতেই পারি যে মুক্তপাঠ সকলের জন্য অ্যাক্সেসিবল, এবং আমরা সকলের জন্য বলতে আমরা বলছি যে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধিতা সম্পন্ন যে ব্যক্তিবর্গ রয়েছেন তাদের, এবং যারা পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর রয়েছেন, সকলের জন্যই কিন্তু মুক্তপাঠের এই প্রশিক্ষণগুলো অ্যাক্সেসিবল। তবে আমি এটিও বলতে চাই যে এই পর্যায়ে আসার জন্য আমাদেরকে আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক লম্বা সময় আমাদের লেগেছে। আমরা এক্ষেত্রে আমরা বলবো যে মুক্তপাঠ এবং বাংলাদেশ সরকারের যে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আমরা দেখি, এই প্ল্যাটফর্মগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আমাদের যারা জনগণ রয়েছেন তাদেরকে সাথে নিয়ে, দ্যাট মিন্স আমাদের যারা সিটিজেনদেরকে সাথে নিয়েই আমরা এই প্ল্যাটফর্মগুলোকে উন্নয়ন করার চেষ্টা করি, এবং সবসময় আমরা চেষ্টা করি যারা ব্যবহারকারী তাদের যে সুযোগ সুবিধা, তাদের চাহিদা তাকে মাথায় রেখে, এবং পাশাপাশি যে ভবিষ্যৎ যে পৃথিবীর যে চাহিদা সেই বিষয়কে মাথায় রেখে আমরা একটি সমন্বয় এর মাধ্যমে আসলে কাজ করার চেষ্টা করি। তো মুক্তপাঠের যে আমরা এখন খুব আত্মবিশ্বাসের সাথে বলছি যে মুক্তপাঠ একটি সবার জন্য অ্যাক্সেসিবল একটি প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের এই জায়গাতে আসার জন্য কিন্তু আমাদের অনেক পরিশ্রম করেছি আমরা। আমাদের এখানে আজকে আমাদের সাথে একজন শিক্ষার্থীও যুক্ত আছেন যিনি দৃষ্টি প্রতিবন্ধিতা আসলে নিয়ে আছেন, এবং তিনি কিন্তু আসলে মুক্তপাঠের একজন ব্যবহারকারী, এবং এরকম আমাদের অনেক ব্যবহারকারী রয়েছেন। যখন আমরা মুক্তপাঠকে আসলে এটা ডিজাইন করি, তখন আমরা আসলে আমরা আমাদের সব ধরনের শ্রেণী পেশার মানুষদেরকে একসাথে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী আমরা মুক্তপাঠকে তৈরি করি। 2016 সালে উদ্বোধনের পরে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের মানুষ এসেছেন, এবং তাদের যে বিশেষ যে চাহিদা সেই চাহিদাগুলোকে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা সংগ্রহ করেছি। এবং এখানে আমি বলতে পারি যে সর্বশেষ আমাদের যে সিটিজেন টক হয়েছিল, সেখান থেকেও আমাদেরকে মোট স্পেসিফিক্যালি 12টি ফিডব্যাক দেওয়া হয়েছিল যে এই জায়গাতে আমাদের সমস্যা হচ্ছে, কিংবা আমার আমি যদি শ্রবণ প্রতিবন্ধী হই আমার হয়তো আমি যথেষ্ট পরিমাণ টেক্সট বেসড আমাকে সাপোর্ট দেওয়া, কিংবা সাবটাইটেল দেওয়া, কিংবা অনেক ক্ষেত্রে আমরা বলি যে সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটেশনের মাধ্যমে আসলে কন্টেন্টগুলোকে অ্যাক্সেসিবল করা, সেগুলো যেমন আমরা করছি, আবার আমাদের প্ল্যাটফর্মের ভেতরে যে ইন্টারন্যাশনাল যে আমাদের ওয়ার্ল্ড অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন ভার্সন 2.0 আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু প্রত্যেকটি জিনিস আমরা কমপ্লায়েন্স হিসেবে আমরা এগুলোকে মেনটেন করছি। পাশাপাশি আমাদের অডিটর্স প্যানেল আছে, অ্যাক্সেসিবিলিটি অডিটর্স প্যানেল, যেখানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিবর্গ ওখানে যুক্ত আছেন, যারা আসলে এই অ্যাক্সেসিবিলিটির বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করে আমাদেরকে রিপোর্ট দেন। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা কাজ করে আমরা একটি 100% অ্যাক্সেসিবল একটি প্ল্যাটফর্ম হিসেবে নিজেদেরকে দাঁড়া করলে চেষ্টা করছি। তো এটাই আসলে আমাদের অ্যাক্সেসিবিলিটির গল্প। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, আমি আপনার কাছে আবারও ফিরব। এবারে আমরা যার কথা আসলে বলছিলাম, আমাদের সঙ্গে যিনি রয়েছেন এসআর শাহিন ভুঁইয়া, আমি শাহিন ভাইয়ের কাছে আসলে জানতে চাই আপনি শারীরিক প্রতিবন্ধকতাকে অতিক্রম করে কিভাবে আসলে আপনার যে এই যে ই লার্নিং প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার যে ভাবনা আপনার ছিল বা স্কিল ডেভেলপমেন্ট আপনি করতে চেয়েছেন, আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী, আপনার যে এই যে প্রতিবন্ধকতা রয়েছে একে আপনি আসলে কিভাবে অতিক্রম করলেন, এবং ই লার্নিং প্ল্যাটফর্ম বা আমাদের এই মুক্তপাঠের সাথে আপনি কেমন করে যুক্ত হলেন, সেই অভিজ্ঞতার কথা আমি আপনার কাছ থেকে শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ নাগরিক সংলাপে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমার নাম এসাক শাহিন ভুঁইয়া, অনেক শুভেচ্ছা যারা এই প্রোগ্রাম দেখছেন, এবং কৃতজ্ঞতা যারা আজকের অনুষ্ঠানের আয়োজক এবং এই সহযোগী ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছেন। আমি একজন সম্পূর্ণরূপে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি, আমি মুক্তপাঠের একজন ব্যবহারকারী এবং সেটি স্টুডেন্ট হিসাবে ব্যবহার করেছি এবং একজন প্রফেশনাল হিসেবে এখন ব্যবহার করছি। মুক্তপাঠ আমি ব্যবহার শুরু করি, আমি এর ঘটনাটি বলার আগে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে হবে। সেটি হচ্ছে আমি যখন স্কুল এবং কলেজের সুনির্দিষ্ট গণ্ডি পেরিয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হলাম, প্রথম আমি তখন আমি নিজেকে একটু অন্যভাবে এক্সপ্লোর করলাম। একদিকে হচ্ছে আমার লার্নিং ম্যাটেরিয়াল অনেক বেশি ইনঅ্যাক্সেসিবল ছিল আমার জন্য। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রায় 7 লক্ষ পাঠ্য পুস্তক রয়েছে এবং বই রয়েছে, খুব কম বই আমার জন্য অ্যাক্সেসিবল ছিল, সেই একটা ব্যাপার ছিল। আর আমি এক্সপ্লোর করলাম যে
শুধুমাত্র পাঠ্য বইয়ে নিজেকে কনফাইন করলে হবে না, এর পাশাপাশি অনেক রকমের ট্রেনিং আমার জন্য প্রয়োজন। তো ঢাকা শহরে হয়তো ব্যাঙের ছাতার মতো ট্রেনিং সেন্টারগুলো গড়ে উঠেছে, কিন্তু আমার জন্য সেগুলো একেবারেই অ্যাক্সেসিবল ছিল না। এদিক থেকে প্রচণ্ড এক রকমের শূন্যতা বোধ করছিলাম। তো সেই এক মুহূর্তে আপনারা সবাই চিনেন জনাব ভাস্কর ভট্টাচার্য, যিনি হাজারো প্রতিবন্ধী মানুষের পথিকৃৎ হিসেবে কাজ করছেন, বিশেষ করে প্রতিবন্ধী মানুষদের ডিজিটাল রাইটস এবং ইন্টারনেট গভর্নেন্স এনশিওর করার জন্য। তিনি আমাকে পরিচয় করিয়ে দিলেন মুক্তপাঠের সাথে। তখন আমি মুক্তপাঠে আমি ভিজিট করে অনেক বেশি আমার জন্য প্রাসঙ্গিক, যেটা আমার একাডেমিক্যালি এবং পার্সোনালি নিজেকে ডেভেলপ করার জন্য, তার চেয়ে বড় কথা প্রফেশনালি নিজেকে তৈরি করার জন্য সুইটেবল অনেকগুলো কোর্স রয়েছে আমি আবিষ্কার করি। কিন্তু একই সাথে আমার জন্য অনেক বেশি দুঃখজনক ছিল যে তখন কোর্সগুলো আমার জন্য অ্যাক্সেসিবল ছিল না। আমি হয়তো আপনারা জানেন একটা সুনির্দিষ্ট প্রসেস মেনটেন করে সেখানে নিজেকে রেজিস্টার করতে হয়, অর্থাৎ অ্যাকাউন্ট ওপেন করতে হয়, তারপর সেখানকার লেসনগুলো কমপ্লিট করার পর কুইজে পার্টিসিপেট করে সার্টিফিকেট ক্লেম করতে হয়। তো এই যে প্রসেসটা আমার জন্য ইনঅ্যাক্সেসিবল ছিল, কিন্তু একই সাথে ভালো লাগার বিষয় হলো যে আমি আমার প্রত্যেকটা অ্যাক্সেসিবল ব্যারিয়ার জানাতে পেরেছি A2I-তে, এবং তারা গুরুত্বের সাথে তারা সবগুলো প্রবলেম নিয়েছেন এবং সেই ধরে কাজ করেছেন, এবং নেট রেজাল্ট হলো আজকে একটা ইউজার ফ্রেন্ডলি একটা মুক্তপাঠ আমি পাই। আমি অনেকগুলো কোর্সে নিজেকে এনরোল করতে পারি এবং প্রফেশনাল হিসেবে আমি অনেকগুলো কোর্সে এনরোল করে আমি আমার নিজেকে আমি প্রশিক্ষিত করে তুলতে পারছি। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি এ পর্যায়ে যেতে চাই মারুফা এনএ নাপুর কাছে, যিনি বারুফুত লিমিটেডের ডিরেক্টর। আমি আপনার কাছে একসঙ্গে কয়েকটা প্রশ্ন করতে চাই। আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের মূল ধারার পড়ালেখার পাশাপাশি আসলে অনলাইন লার্নিং এর ক্ষেত্রে আগ্রহ কতটুকু আপনি দেখছেন, এর পাশাপাশি হলো যেসব কোর্স আসলে অনলাইনে রয়েছে সেগুলো শিক্ষার্থীদের চাহিদা কতটুকু পূরণ করতে পারছে, এবং এর পাশাপাশি তারা আসলে যেগুলো শিখছে সেটা তাদের কর্মজীবনের জন্য উপযুক্ত হচ্ছে কিনা বা তাদের জন্য আসলে যথার্থ কিনা। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আমার মনে হয় কয়েকটি প্রশ্ন একসাথে, তাই না? আচ্ছা, প্রথমে আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে মুক্তপাঠ। আমি এটিকে এইভাবে দেখি, সেটা হচ্ছে যে উদ্যোক্তা তৈরির একটি যুগ উপযোগী একটি প্ল্যাটফর্ম বর্তমান সময়ের জন্য মুক্তপাঠ। আর আপনি প্রশ্ন করেছেন যে শিক্ষার্থীদের আসলে এখানে কেমন আগ্রহ দেখছেন প্রশ্ন করেছে, প্রমাণ কিন্তু আপনার সামনেই আছে। আমার আগে যিনি কথা বলে গেছেন উনিও একজন শিক্ষার্থী ছিলেন, রাইট, এখনো শিক্ষার্থী। তো ওনার কাছ থেকে কিন্তু উত্তরটা আমরা অনেকাংশে পেয়ে গেছি। এবার আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে সেটুকু বলছি। তবে মুক্তপাঠে আমরা কি দেখছি, আমরা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এখানে কোর্স দিতে দেখছি। সেখানে আমি যে বিষয়টি নিয়ে কাজ করছি সেটি হচ্ছে কৃষি। হ্যাঁ, কৃষি নিয়ে কাজ করছি। বর্তমানে কৃষি সেক্টর নিয়ে শিক্ষিত বেকার যুব সমাজ থেকে শুরু করে নানাবিধ পেশায় যারা নিয়োজিত আছেন প্রত্যেকের মধ্যে একটি উৎসাহ কাজ করছে। তারা জানতে চায় আসলে কিভাবে এই সেক্টরে উন্নয়ন করা সম্ভব এবং তার জন্য কি ধরনের ট্রেনিং নেওয়া যেতে পারে, এই বিষয়ে তারা খুব জানতে চায়। এবং এই যে ট্রেনিং সেশনটি, কারণ আমাদের সময়ের দাম এখন এত বেশি হয়ে গেছে যে আমাদের সময়টা পাওয়াটা খুব টাফ হয়ে গেছে, যে আমি যখন ফ্রি হচ্ছি তখনই আমি একটি কোর্সে অংশগ্রহণ করতে চাই, যেটা কিন্তু সরাসরি সম্ভব হয় না। অনেক সময় অনেক কাজ আমাদের থেকে যায় যে সরাসরি হওয়ার কারণে করতে পারি না, কিন্তু অনলাইন প্রশিক্ষণটি মুক্তপাঠ আসার কারণে যেটা হয়েছে যে আমি যখনই ফ্রি তখনই কিন্তু আমি ঘরে বসে একেবারে আমার হাতের মুঠোয় সব তথ্য পেয়ে যাচ্ছি। তো এই যে মানুষের চিন্তা চেতনার জায়গা থেকেই আমরা চিন্তা করছিলাম যে আসলে আমরা কি করতে পারি মানুষের জন্য, আমরা কিভাবে পাশে থেকে সাহায্য করতে পারি। আমি এবং আমি সহ আমার যে টিম, আমরা প্রায় 8 বছর ধরে কৃষির সাথে জড়িত আছি। এর আগে আমি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি টেলিভিশনে কৃষি নিয়ে কাজ করে এসেছি।
এসেছে। তো সেই জায়গা থেকে আমি ক্ষুদ্র খামারি থেকে, ক্ষুদ্র কৃষক থেকে একেবারে বাংলাদেশের বৃহৎ খামারি তাদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের জীবনের গল্প শোনার সুযোগ হয়েছে এবং তাদের প্রয়োজনটুকু কি সেটি আমাদের বোঝার জায়গাটি তৈরি হয়েছে। তখন আমি এবং আমার টিম ভাবলাম যে আমাদের ওনাদের জন্য আরো কিছু করতে হবে, একটা মাধ্যম খুঁজছিলাম যে আমরা কোন মাধ্যমে আসলে তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি। ঠিক তখনই আমাদের চোখে পড়ল মুক্তপাঠ, আমাদের সেই সুযোগটি করে দিল আমরা যেভাবে আসলে কাজ করতে চাই। সেই জন্য আমি এবং আমার টিমের জায়গা থেকে মনে প্রাণে ধন্যবাদ জানাতে চাই এই মুক্তপাঠের পেছনে যারা আয়োজক আছেন, আপনাদের সকলের প্রতি আসলেই সম্মান। কারণ আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে গিয়েছি, তো মানুষের প্রয়োজনটা কি কতটা সেটা মানুষের কাছে না গেলে কখনো বোঝা যায় না। আসলে আমরা এই যে বই পুস্তকে পড়ে সবকিছু তো জানতে পারি না যদি অভিজ্ঞতাটুকু না হয়, প্র্যাকটিক্যালি না দেখি। তো সেই জায়গা থেকে আমি বলবো, বলেছিও যে সময় উপযোগী একটি প্ল্যাটফর্ম হচ্ছে মুক্তপাঠ। এখন শিক্ষার্থীদের কেমন আগ্রহ? অনেক অনেক আগ্রহ। কারণ হচ্ছে যে এখন সবাই এত অ্যাডভান্স হয়ে গেছে, সময়কে মূল্য দিতে গিয়ে সবাই কিন্তু এখন চাই কুইক কিছু। হ্যাঁ, আমার হাতের মুঠোয় কি এসেছে সেটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে। তো সেই জায়গাটি তৈরি করে দিয়েছে মুক্তপাঠ, এবং সকল সবার কাছে আমরা দেখতে পাচ্ছি যে মুক্তপাঠ নিয়ে একটা অন্য রকমের আগ্রহ তৈরি হয়ে গেছে সব বয়সে, 18 থেকে শুরু করে, আমি বলবো 18 থেকে 25 এবং 25 থেকে 30, 30 থেকে 40 এর ঊর্ধ্বেও এমন অনেক অসংখ্য শিক্ষার্থী যারা সরাসরি আমাদের সাথে কথা বলছে, আমরা তাদের কাছে যাচ্ছি। তো আমরা যেরকম প্রমোশন করি না মুক্তপাঠের, যেমন আজকে আমরা মুক্তপাঠের কথা বলছি, কেন বলছি, আমরা আসলে বিশ্বাসের জায়গা থেকে কিন্তু বলছি, ঠিক তেমন বিশ্বাস আমরা দেখতে পাই মুক্তপাঠের প্রতি যখন আমরা তাদের কাছে যাচ্ছি, সেই মানুষগুলোর কাছে যাচ্ছি যাদের নিয়ে আসলে কাজ করার জন্যই উদ্যোগ নিয়েছিল মুক্তপাঠ। আমি বলবো এই জায়গা থেকে মুক্তপাঠ সফল, যেই উদ্যোগ নিয়ে তারা, যে উদ্দেশ্য নিয়ে তারা এসেছিলেন সেই জায়গা থেকে একেবারেই সফল। আমাদের জায়গা থেকে আরো একবার ধন্যবাদ মুক্তপাঠকে। শাহিন ভাই, আমি আপনাকে আরও একটা প্রশ্ন করতে চাই। আমরা জানি যে আসলে মুক্তপাঠে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কোর্স রয়েছে, কিন্তু সব স্তরের শিক্ষার্থীরা হয়তো সেই বিষয়টি সেভাবে জানে না। তো সেক্ষেত্রে তাদেরকে মুক্তপাঠ সম্পর্কে জানাতে কিংবা মুক্তপাঠের কার্যক্রমকে আরও বিস্তৃত করতে কি কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনি মনে করেন? মুক্তপাঠ হচ্ছে একটি কমপ্লিট ইলার্নিং সলিউশন। এখানে অনেক বেশি সংখ্যার কোর্স রয়েছে যেটি সব লেভেলের স্টুডেন্টদের জন্য যেটি প্রযোজ্য, এবং এই কোর্সগুলো অনেকগুলোই বিনামূল্যে এবং সামান্য না একটা নমিনাল চার্জে কোর্সগুলো করা যেতে পারে, এবং সব লেভেলের স্টুডেন্ট সেখানে এনরোল হতে পারে। যেমন আমি যদি কিছু কোর্স ধরে উল্লেখ করতে চাই, যেমন হচ্ছে একজন শিক্ষক কিংবা একজন বাবা মা কী করে একজন প্রাক প্রাথমিক পর্যায়ের শিশুকে তিনি পড়াশোনায় অভ্যস্ত করতে পারেন, প্রশিক্ষিত করতে পারেন, সেজন্য কোর্স রয়েছে আর্লি লিটারেসি ফর চিলড্রেন, যেমন স্পোকেন ইংলিশ হতে পারে, রাইটিং স্কিলস, ইংলিশ রাইটিং স্কিলস। আরেকটি মজার কোর্স রয়েছে যেমন যেটি অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, আমরা সম্প্রতি জেনেছি যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যেটি শিক্ষকদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন যেটি করার জন্য, যে গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিক্ষণ, এই একটি গুরুত্বপূর্ণ কোর্স হতে পারে। একইভাবে হতে পারে সঠিকভাবে পড়তে শেখা, এবং আজকের এই তথ্য প্রযুক্তির যুগে আমরা তথ্য প্রযুক্তি ছাড়া একটি মুহূর্তও চিন্তা করতে পারি না। তথ্য প্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির জন্য অনেকগুলো কোর্স রয়েছে মুক্তপাঠে, যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, ফটোগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, এই ধরনের কোর্স রয়েছে। আমরা আজকে শিক্ষার্থীদের মধ্যে একটি প্রবণতা দেখছি যে তারা একটি গতানুগতিক একটি চাকরির পিছনে না দৌড়ে তারা নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে চান, তারা ফ্রিল্যান্সিং এ নিজেকে অ্যাডজাস্ট করতে চান। তাদের জন্য কোর্স রয়েছে ইউটিউবিং, আরেকটি আমরা আজকে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ ট্রেন্ড হিসেবে আমরা দেখছি যে অনেক বেশি ইয়ুথ তারা হচ্ছে অনলাইনে বিজনেসে চেষ্টা করেন নিজেকে স্বাবলম্বী করার জন্য। তাদের জন্য কোর্স রয়েছে এখানে ই কমার্স, একইভাবে রয়েছে ডিজিটাল মার্কেটিং আরেকটি জনপ্রিয় কোর্স, হতে পারে স্টার্ট আপ
এবং উদ্যোক্তা, এই একটি কোর্স যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য, যারা শেয়ার বাজারে কাজ করতে চান তাদের জন্য রয়েছে বিনিয়োগের প্রাথমিক ধারণা, কমিউনিকেশন স্কিলস, একইভাবে প্রেজেন্টেশন স্কিলস, সিভি রাইটিং, ইন্টারভিউ স্কিলস, অনেক বেশি কোর্স রয়েছে। তো কাজেই আমি শিক্ষার্থীদেরকে হাইলি এনকারেজ করব মুক্তপাঠে জয়েন করার জন্য, মুক্তপাঠে কোর্সগুলো দেখার জন্য এবং কোর্স কমপ্লিট করার জন্য, যাতে করে তারা পার্সোনালি শুধু না, তারা একাডেমিক্যালি অনেক বেশি ডেভেলপ করতে পারবে এবং প্রফেশনালি নিজেকে তৈরি করতে পারবে। এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এখান থেকে সার্টিফিকেট লাভ করা যায় কোর্স কমপ্লিট করে। এবং এই আরেকটি গুরুত্বপূর্ণ, আমি বিপ্লব বলবো, আজকে এই বাংলা ভাষার সবচেয়ে বৃহৎ এই ই লার্নিং, উন্মুক্ত ই লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠের জন্য, কারণ হচ্ছে এটি আমরা, যেটি আমাদের সবার দাবি যে বাংলাদেশের সকল নাগরিক যেন শিক্ষার যেন সুফল সমানভাবে পান, এই সুযোগটি আমরা কাজে লাগাতে পারি মুক্তপাঠ ব্যবহার করে। সেটি হচ্ছে এই কোর্সগুলো আমরা যেমন ঢাকায় বসে করতে পারছি, আমরা একইভাবে কিন্তু ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে সমতল এলাকার মানুষ যেমন করতে পারেন, তেমনিভাবে উপকূলের একজন হতে পারে সোশিও ইকোনমিক স্ট্যাটাসের দিক থেকে পিছিয়ে থাকা একজন শিক্ষার্থীও কিন্তু করতে পারছে, একইভাবে পার্বত্য এলাকার শিশুর জন্য এই কোর্সগুলো হতে পারে। তো কাজে আসুন আমরা মুক্তপাঠে যোগ দিই এবং মুক্তপাঠে কোর্সগুলো সম্পর্কে জানি, আমার ডিমান্ডস, আমার নেসেসিটি অনুসারে কোর্সে নিজেকে এনরোল করে নিজেকে অনেক বেশি ডেভেলপ করি। থ্যাংক ইউ। আমরা যেটা আমাদের যে কোর্সগুলো আছে, আমাদের কোর্সগুলো দেশের অভিজ্ঞ কৃষিবিদ ও প্রাণীবিদদের মাধ্যমে করা হয়েছে এবং যারা রয়েছেন এই কোর্সে ইনস্ট্রাক্টর হিসেবে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের জনপ্রিয় এবং কৃষকদের, আপামর কৃষকদের বিশ্বস্ত বিশ্বাসের জায়গায় কিন্তু তারা রয়েছেন। তো তাদেরকে নিয়ে আমাদের এই কোর্সগুলো করা হয়ে থাকে এবং অংশগ্রহণ শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয়, এরকমও আমরা দেখেছি। ব্যাংক থেকে আমাকে ফোন করা হয়েছে এরকম একটা ব্যাপার যে ওই সার্টিফিকেট দেখিয়ে দেখা যায় যে আমরা শুধু কোর্সই করি, অনেক জায়গায় এরকম অনেক কোর্স করেছি কিন্তু আসলে ওইভাবে কোর্স করার পর আমি যে শিক্ষিত হলাম এখন এটাকে কাজে লাগাতে হবে, তো ওইটাকে কাজে লাগাতে গিয়ে অনেক সময় কিন্তু মূলধনের একটা অভাব থেকেই যায়, তো তখন আশেপাশে কোথাও গিয়ে ঋণ খুঁজে পাওয়া যায় না। তো সেই জায়গা থেকে এই যে সার্টিফিকেটটা যে দেওয়া হয় মুক্তপাঠ থেকে, এই সার্টিফিকেট দিয়ে কিন্তু ব্যাংক থেকে ঋণ তুলে কৃষকরা কৃষিকাজ করছেন, এরকম অনেকে আছেন, অনেকেই আমাদেরকে ফোন করে জানিয়েছেন। তো এই জায়গা থেকে অবশ্যই মুক্তপাঠটা অনেক মানুষের ভালো করছে শিক্ষা দিয়ে, এবং অবশ্যই বলবো যে এটিও অদৃশ্যভাবে এই যে আর্থিকভাবে যে সাহায্য করা ব্যাপারটি, সেটিও কিন্তু মুক্তপাঠের দ্বারাই হচ্ছে কৃষকরা। তো আমি আরও একটি কথা বলতে চাই, মেহেদি ভাই অনেক কথা বলেছেন, আমরা আসলে একার পক্ষে কিন্তু কোনোভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। মেহেদি ভাইয়ের একটা স্বপ্ন আছে, যিনি আমাদের হোস্ট আছেন, আপনার একটি স্বপ্ন আছে, আমার একটি স্বপ্ন আছে, এই স্বপ্নগুলো পূরণ হবে আমরা সবাই যখন এক হব। তো মুক্তপাঠে আমরা আমাদের, আমরা যারা স্বপ্ন দেখছি সবাই কিন্তু এক হতে পেরেছি। মেহেদি ভাই আছেন, আরেকজনের নাম না বললেই না, জিনিয়া জেরিন আপু, যিনি সর্বদা আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। কখন আমার দেখা যায় যেহেতু একটি অনলাইন প্ল্যাটফর্ম, এখানে নানা ধরনের সমস্যা আসতেই পারে, নেটওয়ার্কজনিত প্রবলেম, তো যখন আমরা নক করছি আপুকে যে আপু আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি, তিনি কিন্তু চেষ্টা করেন যতটা দ্রুত সম্ভব সেই সমাধানের চেষ্টা। তো এই জায়গা থেকে বোঝা যায় যে আমরা আসলে যারা স্বপ্ন দেখছি প্রত্যেকে এক জায়গায় হয়েছি, তো এইখানে ভালো কিছু নিশ্চয়ই হবে। জি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি মেহেদি ভাইয়ের কাছে ফিরতে চাই। ভাইয়া, আপনার কাছ থেকে আসলে শুরুতে আমরা মুক্ত পাঠের যে কার্যক্রমের বিস্তৃতি বা পরিধি রয়েছে সেই বিষয়ে শুনছিলাম। আমরা বিশেষ করে আমাদের ই লার্নিং প্ল্যাটফর্ম গুলোর কার্যকারিতা করোনাকালীন সময়টায় দেখেছি, স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এর সুফল গ্রহণ করেছে, বিভিন্ন কোর্স করেছে, সার্টিফিকেট পেয়েছে, যেমনটা আসলে এনিন আপু বলছিলেন। এই সূত্র ধরে আমি যে শেষ প্রশ্নটি আপনাকে করতে চাই যে 2041 সালের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন গড়তে মুক্তপাঠের আসলে বিশদ পরিকল্পনা হিসেবে কি রয়েছে বা কেমন প্রস্তুতি আপনারা নিচ্ছেন, সেটি জেনে আমরা আমাদের আজকে আলোচনা শেষ করব। জি অসংখ্য ধন্যবাদ। যেমনটি বলছিলেন মারুফা এনিন আপু এবং আমাদের সাথে যুক্ত আছেন ইসহাক শাহিন ভুঁইয়া ভাই,
তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমাদের দুই ধরনের আসলে আমাদের স্টেক হোল্ডার আছে। আমি যদি বলি, একটা মূল আমাদের প্রাণশক্তি, আমাদের ইনস্পাইরেশন, যারা হচ্ছে আমাদের শিক্ষার্থী, যারা আসলে মুক্তপাঠের মাধ্যমে কোর্স করে তাদের মানে তাদের আগ্রহ এবং তাদের তাদের চাহিদার ভিত্তিতে কিন্তু আসলে তারা এই মুক্তপাঠ প্ল্যাটফর্মকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে তারা কন্ট্রিবিউটও করছেন। পাশাপাশি আরেক ধরনের হচ্ছে স্টেক হোল্ডার হচ্ছে আমাদের যারা সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, এবং অনেক ধন্যবাদ, এখানে মারুফা এনিনাপা আছেন, তাদের সাথে কিন্তু আমরা কাজ করে আসলে দেখেছি যে আমরা যেটা কখনোই চিন্তা করতাম না যে ই লার্নিং এর মাধ্যমে আসলে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়ন করা সম্ভব। এবং আমরা বিভিন্ন ধরনের ই লার্নিং প্ল্যাটফর্ম আছে আমরা দেখছি যেগুলো আমাদের আসলেই এটা যুগের চাহিদা ভিত্তিতে চিন্তা করতে হবে, এবং এই ই লার্নিং প্ল্যাটফর্মগুলো কিন্তু আসলে যতই দিন যাচ্ছে ততই এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এই যে ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা কিংবা কৃষি নির্ভর যে অনলাইন প্রশিক্ষণগুলো, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে অনেক উদ্যোক্তা এখানে এগিয়ে আসছেন তাদের অনলাইন প্রশিক্ষণকে অনলাইনে রূপান্তরের জন্য, যার একটি সাক্ষাৎ প্রমাণ আমাদের আপু আমাদের সাথে আছেন, এবং এই কোর্সগুলোর ফিডব্যাক কিন্তু অসাধারণ। আমরা হয়তো মনে করি যে কৃষি ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ আসলে মানুষজন এটা ব্যবহার মানে এটি অংশগ্রহণ করবেন কিনা, কিন্তু আমরা দেখছি যে 2000-3000 মানুষও কিন্তু অনেক ক্ষেত্রে তারা আসলে এই প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করছেন এবং খুব দ্রুত। বিশেষ করে আমাদের যে ঈদুল আজহার আগে আমাদের যে পশুর যে চাহিদা থাকে, এখানে কিন্তু সেই ভিত্তিক অনলাইন প্রশিক্ষণও রয়েছে যে আপনি গরু মোটা তাজা করবেন কিংবা আপনি আরো কোয়েল পালন করবেন কিংবা ভার্মি কম্পোস্ট কিভাবে করবেন, এবং এগুলোর আগ্রহ অনেক বেশি দেখছি। তো আমি এইটি জাস্ট আমি একটু রিফ্লেক্ট করার চেষ্টা করলাম, এবং আমি সর্বশেষ যে প্রশ্নটি আমাদের তৌসিফ ভাই বলেছেন যে মুক্তপাঠ কিভাবে 2041 সালের যে আমাদের ভিশন সেখানে স্মার্ট বাংলাদেশ তৈরির ক্ষেত্রে স্মার্ট সিটিজেন ভূমিকা রাখতে পারে। আমরা জানি যে বাংলাদেশ সরকার ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করেছেন, এবং ডিজিটাল বাংলাদেশের কিন্তু মূল যে কথা সেটি ছিল যে জনগণের দোরগোড়ায় সেবা। তার মানে জনগণ আমরা যারা আছি, আমাদের হয়তো হাতের মুঠোয় এই যে আমরা যারা শিক্ষা নিয়ে কাজ করছি, আমাদের ভিশন হচ্ছে যে হাতের মুঠোয় শিক্ষাকে নিয়ে যাওয়া, এবং ব্যক্তিয়ায়িত শিক্ষা বা আমরা যেটাকে বলি যে পার্সোনালাইজড লার্নিং, তার মানে আমার যিনি শিক্ষার্থী তার নিজের চাহিদা মতো তার সময়ে সুযোগ মতো এই প্রশিক্ষণে অংশগ্রহণ করা বা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা, সেটি নিয়ে আমরা কাজ করছি। আমাদের ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ অ্যাচিভ আমরা অর্জন করেছি, ভিশন 2041 বা উদ্ভাবনী বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ নিয়ে আমরা কাজ করছি, এবং এই স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের আসলে দরকার উদ্ভাবক, আমাদের জনগণের উদ্ভাবনী যে গুণাবলী তাদের যে বিভিন্ন ধরনের আমরা বলি যে 21st century স্কিল, তার মানে তাদের কমিউনিকেশন, কোলাবোরেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, যে গুণাবলী রয়েছে, সেই গুণাবলীতে সমৃদ্ধ হতে হবে। এবং আমরা দেখছি যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা আমরা এখন খুব শুনে থাকি, চতুর্থ শিল্প বিপ্লব কিন্তু আসলে আমাদের আমাদের যে কর্মক্ষেত্র, হ্যাঁ, সেইখানে কিন্তু একটা বিশাল প্রভাব বিস্তার করেছে। এবং আমরা যদি আমাদের আমাদের যে রেগুলার যে একাডেমিক কার্যক্রম রয়েছে, শিক্ষামূলক কার্যক্রম রয়েছে, সেখানে আমরা যথেষ্ট আসলে এখানে পরিকল্পনা করছি। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার নতুন যে শিক্ষাক্রমের রূপরেখা সেটি নিয়ে কাজ করছে, এবং আগামী বছর থেকে আমাদের শিক্ষাক্রমে কিন্তু ব্যাপক পরিবর্তন আসছে। তো মুক্তপাঠ আসলে এখানে তিনভাবে আসলে সহায়তা করতে পারে। এক হচ্ছে যে আমরা যে একাডেমিক যে কার্যক্রম আমাদের রয়েছে সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রশিক্ষণ আমরা নিয়ে আসার পরিকল্পনা করছি শিক্ষার্থীদের জন্য, যাতে আসলে তাদের যে রেগুলার যে একাডেমিক কার্যক্রম সেখানকার অনেক বিষয় আমরা মুক্তপাঠের মাধ্যমে আমরা আসলে পেতে পারি। আমাদের পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা হয়তো ডিজিটাল যে বিভিন্ন কন্টেন্ট আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে তার মাধ্যমে আমরা দিতে পারি, সেক্ষেত্রে মুক্তপাঠ অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি যে পাঠ্য বইয়ের বাইরের যে বিষয়গুলো রয়েছে, আমরা যেগুলোকে সফট স্কিল বলি, 21st century স্কিল বলি, সেই বিষয়ের যে দক্ষতাগুলো অর্জন করার ক্ষেত্রে আমরা আমাদের যে বিভিন্ন বেসরকারি সরকারি প্রতিষ্ঠান তাদের সাথে বিভিন্ন অনলাইন প্রশিক্ষণ আমরা এখানে তৈরি করছি। হতে পারে সেটি ডিজিটাল সিকিউরিটি নিয়ে,
হতে পারে, সেটি সাইবার আমাদের ডিজিটাল যে স্কিলগুলো আছে, ওয়ার্ড প্রসেসিং, এক্সেল কিংবা পাওয়ার পয়েন্টে যে প্রেজেন্টেশন তৈরি করা সেগুলো হতে পারে, হতে পারে সেটি বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি নিয়ে, তার মানে ডাটা অ্যানালিটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেগুলো নিয়েও আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কাজ করে, তাদেরকেও আমরা এখানে যুক্ত করার চেষ্টা করছি। আবার আমাদের সবথেকে যেটা আমাদের একদম আমাদের খুবই আমাদের মানে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, যে এটি হচ্ছে যেভাবে আসলে মুক্তপাঠের শুরু হয়েছিল, আমি শুরুতে আসলে মুক্তপাঠের ইতিহাস ওইভাবে বলিনি যে মুক্তপাঠ কিভাবে আসলো, হয়তো কিছুটা ওখানে আমি বলতে পারি যে আমরা কাজ শুরু করেছিলাম শিক্ষকদের নিয়ে। আমরা জানি যে আমাদের দেশে প্রায় 10 লক্ষের কাছাকাছি শিক্ষক রয়েছেন, প্রাথমিক থেকে একদম মাধ্যমিক স্তর পর্যন্ত, এবং তাদের যে প্রশিক্ষণ সেটি কিন্তু আমরা যদি প্রচলিত পদ্ধতিতে দেখি, আমরা যে কোনো প্রশিক্ষণ বাস্তবায়ন করার জন্য আমাদের অনেক সময় প্রয়োজন হয় এবং সেক্ষেত্রে অনেক খরচ সংশ্লিষ্টতা থাকে, এবং আমাদের শিক্ষকেরা যখন এই প্রশিক্ষণগুলো অংশগ্রহণ করতেন আগে, তাদের কিন্তু বিদ্যালয় থেকে ছুটি নিয়ে তাদেরকে যেতে হতো, তার মানে সেখানেও একটা শিক্ষক ঘাটতির তৈরি হতো। তো মুক্তপাঠ কিন্তু এই শিক্ষকদের প্রশিক্ষণ নিয়ে আমরা কাজ শুরু করি, আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন করেছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম কীভাবে ব্যবহার করতে হবে তার প্রশিক্ষণ নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। পরবর্তীতে আমাদের সেই প্রশিক্ষণের সাফল্য সরি আমি মিউটেড হয়ে গিয়েছিলাম, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, তো আমি আবারও বলছি যে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আমাদের শিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের মাধ্যমে। আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম বিষয়ক প্রশিক্ষণের অনলাইন ভার্সন তৈরি করার মাধ্যমে যাত্রা শুরু করেছিলাম। পরবর্তীতে আমরা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যারা জনগোষ্ঠী রয়েছে তাদের কাছে আমরা প্রশিক্ষণকে নিয়ে গিয়েছি, বিশেষ করে কোভিডকালীন সময় আমরা ডাক্তার যারা রয়েছেন, যারা আসলে যাদের খুব দ্রুত অল্প সময়ের ভেতরে তাদের কোভিড বিষয়ক সচেতনতা দরকার ছিল, বিভিন্ন নলেজ বা ইনফরমেশন তাদের সাথে শেয়ার করা দরকার ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা মুক্তপাঠকে ব্যবহার করেছি। আমাদের বিভিন্ন ধরনের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে, তাদের প্রশিক্ষণকে আমরা মুক্তপাঠে নিয়ে এসেছি, এবং ভবিষ্যতে আমাদের লক্ষ্য আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপের মাধ্যমে আমরা আরও বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণ আমরা এখানে নিয়ে আসব, এবং আমরা চাই যে ভবিষ্যতের বাংলাদেশের যত ধরনের প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণগুলো ব্লেন্ডেড পদ্ধতিতে হবে, তার মানে আমাদের যে মুখোমুখি প্রশিক্ষণ আছে তার পাশাপাশি অনলাইন প্রশিক্ষণেরও সুযোগ থাকবে। আমরা বলছি এসডিজি অর্জন করতে হলে আমরা আমাদের স্লোগান হচ্ছে লিভিং নো ওয়ান বিহাইন্ড, তো আমাদের যত ধরনের প্রশিক্ষণ আছে এই প্রশিক্ষণগুলো যাতে ইনক্লুসিভ হয়, সব ধরনের ব্যক্তি বিশেষ করে যারা প্রতিবন্ধী ব্যক্তিবর্গ রয়েছেন তাদের জন্য এটি ব্যবহার উপযোগী হয়, সেই বিষয়গুলো আমরা কাজ করছি। পাশাপাশি আমরা এই পুরো মুক্তপাঠ প্ল্যাটফর্মটি যাতে যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যবহার করতে পারেন, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ব্যবহার করতে পারেন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে, সেটির জন্যও আমরা কাজ করছি, এবং আমরা এর মাধ্যমে স্বপ্ন দেখছি যে ভবিষ্যতের বাংলাদেশের শিক্ষা হবে শিক্ষার্থী কেন্দ্রিক, সেটি হবে ব্লেন্ডেড, এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে না কেউ। তো সেই জন্য আমাদের স্লোগানকে আমরা ঠিক করেছি যে শিখুন যখন যেখানে ইচ্ছে, এই ভিশনকে আমরা সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা বিশ্বাস করছি যে ডিজিটাল বাংলাদেশ যেভাবে আমরা বাস্তবায়ন করেছি, আমরা 2041 সালের উদ্ভাবনী বাংলাদেশের লক্ষ্যেও এই বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আমরা পৌঁছাতে পারব। আমাদের সাথে যারা এতক্ষণ যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি মুক্তপাঠ প্ল্যাটফর্মটি ব্যবহার করার জন্য এবং প্রচার করার জন্য, যাতে এই সুযোগ আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। অসংখ্য ধন্যবাদ মেহেদি ভাই আপনাকে, আপনি চমৎকার করে মুক্তপাঠের কার্যক্রম ব্যাখ্যা করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। আজকের এই আয়োজন শেষ করছি মুক্তপাঠ সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও ক্লিপের মাধ্যমে। সারা জীবন হাতে লিখা বড় বড় হিসেব রাখলাম, আর এখন অফিসের চাপে কম্পিউটার শিখতে হইব। আমার মামা বলছে কম্পিউটার জানলে আমার চাকরিতে ঢুকাই দিবে। অনেক কটা মনে থাকে কিন্তু ফাইল ফোল্ডার বের করা যে কিভাবে দেখালো কিছু বুঝলাম না, আজকে পরীক্ষা নিলে একদম ফেল। ভাই আমি এখানে সব নোট করে লিখে রাখছি, এই যে দেখেন উত্তরটা আমার একবার দেখা দরকার ছিল। এটা তো সোজা আপা,
মাই কম্পিউটারে ঢুকা ডান দিকের উপরের কোনার বাক্সে ফাইল ফোল্ডার নাম লিখলেই চলে আসবে। তুমিও কি ওইখানে ট্রেনিং নাও নাকি? এত টাকা কই, আমি তো ভিডিও দেখা মুক্তপাঠে শিখি, সরকার ব্যবস্থা করে দিছে না, এখন শিখতেছি কেমনি ভিডিও এডিটিং করা যায়। মুক্তপাঠে 10টি ক্যাটাগরিতে 200টির অধিক অনলাইন কোর্স বাস্তবায়ন করা হয়েছে। মুক্তপাঠ, শিখুন যখন যেখানে ইচ্ছে।